প্রধান অতিথি মাননীয় গভর্নর, ডেপুটি গভর্নর, সমবায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক এবং আমার সহকর্মীবৃন্দ এবং তাদের স্ত্রী এবং ছেলেমেয়েরা, আজকে খুবই একটা আনন্দের ব্যাপার। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা না, তার সাথে কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা, যে বাচ্চারা আজকে পুরস্কার পাবে তারা এসেছে এবং আজকেই আসার সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি, ঋণদান সমিতি, যেটা প্রতি বছরই করে এবং প্রতি বছরই এটা খুবই একটা ভালো উদ্যোগ। এবং আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানে আসতে পেরে। যে ধরনের একটা অনুষ্ঠান, আমরা বাংলাদেশ ব্যাংকে কাজ করি, আমরা দেখা যায় যে আমি নিজে 35 বছর কাজ করেছি, প্রত্যেকে এরকম 30-35 কি তারও বেশি বাংলাদেশ ব্যাংকে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কাটিয়ে দেয়। এবং তার সাথে সাথে তার একটা পরিবার থাকে, তার ছোট ছোট ছেলেমেয়ে থাকে, সেই ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে, তারপর আস্তে আস্তে বড় হয়, স্কুলে যায়, ম্যাট্রিক ক্লাস 8 বৃত্তি দেয়, ম্যাট্রিক পরীক্ষা দেয়, ইন্টারমিডিয়েট দেয় এবং পরে বিশ্ববিদ্যালয়কে আরও বড় বড় পাশ করে এবং বড় বড় প্রতিষ্ঠানে যায় এবং পরে চাকরি করে। এই সবাই মিলে একসাথে হওয়া কিন্তু আর হয় না, কিন্তু আজকের এই দিনটা কিন্তু সবাইকে একসাথে করেছে। আজকে সেসব মা বাবারা কিন্তু আনন্দিত যে তাদের ছেলেমেয়েরা আজকে বৃত্তি পাচ্ছে। বৃত্তি পাওয়াটা বড় না, তারা ভালো রেজাল্ট করেছে সেই জন্য বৃত্তিটা পেয়েছে। সেই রেজাল্ট ভালো করার জন্য কিছু একদিনে পায় নাই, তার পিছনে সেই বাচ্চার পরিশ্রম, তার বাবা মার পরিশ্রম সকলেই কিন্তু রয়েছে এবং সেই কারণে আজকে সেই অবস্থায় এসেছে। তো আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ খুবই ভালো এবং এটা কন্টিনিউ করুক, এটা আরও বৃদ্ধি করুক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা